আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য তাই বলছি যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক শ্রোতা আপনারা জানেন যে আল্লামা জুনায়েদ বাবুনগরী কিছুদিন আগে মারা গেছেন তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে ওনাকে যেন ওনার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় কিন্তু যখন হুজুরে জানাজা হয়ে যায় তখন হাটাজারি মাদ্রাসার ছাত্ররা ওনাকে নিতে দেননি তাই ওনাকে আল্লামা শাহ আহমদ সুফির কবরস্থানের পাশে দাফন করা হয় তো দর্শক আমার কাছে মনে হচ্ছে হাটাজারি মাধ্যমে ছাত্ররা এর সঠিক ব্যাখ্যা জানতেন তাই এমনটি করেছেন যা হোক দর্শক শ্রদ্ধা আল্লামা জুনায়েদ বাবুনগরকে নিয়ে আল্লামা মামুন হক কি বক্তব্য রেখে গিয়েছিলেন ওনার সেই বক্তব্যটুকু আমরা আগে শুনে আসি তারপর আমি এই বিষয়ে কিছু কথা বলবো ইমামে আজম থেকে শুরু হয়েছিল বাবু পাবনগরি পর্যন্ত চলছে কিয়ামত পর্যন্ত উম্মতের আলেমদের একটা শ্রেণী থাকবে একটা শ্রেণী থাকবে তারা জীবন দিতে রাজি হবে রক্ত দিতে প্রস্তুত হবে দেশ ছাড়তে প্রস্তুত হবে কারাবরণ করতে প্রস্তুত হবে কিন্তু হকের জন্য মাথা নত না করে তারা বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত হবে না মোহতারম হাজরিন আমি বলতে চাই এই শ্রেণীর কিছু আলেম সমাজে থাকবে কি থাকবে না ইনশাল্লাহ থাকবে ভয়ের কোনো কারণ নাই কেমত পর্যন্ত সেই আলেমরা থাকবে সেই সকল আলেমরা থাকবে আর অধিকাংশ আলেমরা ইসলামের বৃহত্তর কল্যাণে তারা সকলে সম্মুখ সমরে আসবে না কিন্তু রাতের অন্ধকারে তারা সকলে আল্লাহর কাছে ফরিয়াদের হাত উত্তোলন করবে এই যে দেখতেছেন পরিস্থিতি যা আমি তো এটা সচক্ষে দেখেছি সচক্ষে দেখছি আজকে আমার বাংলাদেশের বাস্তব চিত্র হকের কথা দু চারজন আমরা বলছি আর হাজার হাজার ওলামায়েকরাম রাতের অন্ধকারে যায় নামাজে সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন আর এই কারণে এই কারণে সাধারণ আমাদের মতো দু জন মানুষের এই আওয়াজ আজ এত ভারী হয়ে গেছে এই আওয়াজ আজ এত ওজনদার হয়ে গেছে এই আওয়াজ আজকে এতটা পাওয়ারফুল হয়ে গেছে বড় বড় শক্তি সামান্য আওয়াজের সামনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এটা দু একজনের শক্তি যারা মনে করেন তারা ভুল করেন এটা দু একজনের শক্তি নয় এটা শেষজাতের হাজার হাজার আলেম আল্লাহওয়ালা বুজুর্গদের চোখের পানির শক্তি আর দুই চারজন তো ওরকম থাকবেই যুগের আবুল ফজল মার্কা এই আবুল ফজল ফজলরাই হলো যুগের সবচেয়ে অনিষ্টতাকারী আকবর আকবর সে দিন এলাহি তৈরি করেছিল ইসলামের বিরুদ্ধে গিয়ে নতুন ধর্ম প্রবর্তন করেছিল মুজাদ আল ফেসানী রহমতুল্লাহ আলাই শেখ আহমদ হিন্দি আকবরকে বুঝানোর অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আকবর বুঝে নাই সে বরং ইসলামের বিরুদ্ধে নতুন ধর্ম দিনের এলাহি নিয়েই সে টিকে ছিল যতদিন সে বেঁচে ছিল কেন বরং ওই যে আকবর দিন এলাহির উপরেই ছিল ইতিহাস যতটুকু আমি পড়েছি আমার কাছে মনে হয়েছে আকবরের ধ্বংসের জন্য আকবর যতটা দায়ী দরবারি মোল্লা আবুল ফজল ফয়জি তার চেয়ে বড় দায়ী ছিল এই আবুল ফজল ফয়জিরা মুজাদ্দিদে আলফিসানিদের মেহনতকে কার্যকর হওয়ার থেকে বাধা প্রতিবন্ধকতা তৈরি করে যদি আবুল ফজল ফয়জি না থাকতো তাহলে হয়তোবা আকবরেরও হেদায়েত نصیব হতো আল্লাহু আলাম কিন্তু যখন আকবর চলে গেল জাহাঙ্গীর আসলো জাহাঙ্গীরও তার বাপের পথে রওনা করেছিল কিন্তু জাহাঙ্গীরের কপাল ভালো ছিল জাহাঙ্গীরের দরবারে কোন আবুল ফজল ফয়জি ছিল না ফুদ আল ফেসারী রাহে কথা গিয়ে তার হৃদয়ের মধ্যে ধাক্কা দিয়েছিল জাহাঙ্গীর বাবার পথ ছেড়ে দিয়ে মুজেসারী রহমতুল্লাহ আলহের নসিহতকে অনুসরণ করেছিলেন আজকেও আমাদের কথা একটাই আমাদের কথা একটাই রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই কোন অবস্থান নাই আরে ভাই সরকারের সাথে মাঝাবাজি করে আমাদের কি লাভ কোনো লাভ নাই আমাদের কথা একটাই যে আপনারা ইসলাম বিষয়ে কোরআন আলেম ওলামাদের দিক নির্দেশনা মেনে চলবেন আমরা আপনাদেরকে সহি দিক নির্দেশনা দিব, দিবায়কেরাম এদেশে আছেন তারা যে কোনো বিষয় ইসলামের সঠিক পথটা বাতলে দিবেন কিন্তু সমস্যা হলো ওই যে কিছু আবুল ফজল ফয়জি থাকে আল্লাহ পাক ওই আবুল ফজল ফয়জি দরবারীদের হাত থেকে আমাদের দেশ রাষ্ট্র সরকারকে হেফাজত করেন কেরাম আপনাদেরকে বলব ইনশাল্লাহ ওই যে কথা আমাদের যে আমরা কেউ ডিফেন্সে আসি কেউ মধ্য মাঠে আসি আর কেউ স্ট্রাইকিং পজিশনে আছে কিন্তু আমাদের সকলের লক্ষ্য এক এবং অভিন্ন কথা বলেন লক্ষ্য এক এবং অভিন্ন আলহামদুলিল্লাহ হকের ঝান্ডা সমুন্নত আছে কথা বলেন হকের ঝান্ডা সমুন্নত আছে আমরা তো ঈদের পথ থেকে পিছপা হইনি আরে ভাই তুমি যদি সেরেকের পথে চলে পিছপা হতে না জানো আমি তো ঈদের পথে চলে কেন পিছপা হব তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও আমি হকের পথে পক্ষে থেকে হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয় তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য কলায়ের করার জন্য ময়দানে নামতে পারো আমি হকের জন্য শুধু ময়দানে নয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন আল্লাহ পাক কবুল করেন ইসলামী সংগ্রাম পরিষদ সহ উম্মতের ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ এই ভাবে নিজেদের মধ্যে সমন্বয়কে মজবুত করে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের ঝান্ডা মজবুত করে আঁকড়ে থাকব ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের ঐক্যের সামনে ওলামায়ে কেরামের এই ইখলাসের সামনে ওলামায়ে কেরামের এই লিল্লাহিয়াতের সামনে যুগের সমস্ত তাগুতি শক্তি মাথা নত করে দিতে বাধ্য হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো দর্শক আশা করছি আপনারা পুরো পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন আর আল্লামা মামুল কি বলতে চেয়েছেন তাও আপনারা বুঝতে পেরেছেন তো দর্শক শ্রোতা পরিশেষে আমি বলতে চাই আমাদের আল্লামা মামুল হক সহ যেসব হেফাজত নেতারা কারাবন্দী হয়ে আছেন তারা যাতে পুনরায় আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের মাঝে পুনরায় আবার ইসলাম প্রচার করতে পারেন আমরা তাদের জন্য এই দোয়া করব তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ